আসসালামু আলাইকুম প্রিয় কলিজার সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রশেশ সমাতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা সবাই একটা বিষয় তো অবিহিত আছেন বর্তমানে যে সৌদি সিভিল এভিয়েশন তারা যে বিষয়টা জানিয়েছে যে বিশে মে পর থেকে যারা সৌদি আরবে ঢুকবে যাদের করোনা ভাইরাসের টিকার যে সার্টিফিকেট ভ্যাকসিনে না থাকবে তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিজ খরচে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সৌদি আরবে যাওয়ার পর কিন্তু যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত সৌদি আরবের যেই অনুমোদন যে হোটেলগুলো রয়েছে তাদের সাথে কানেকটিভিটি করতে পারতেছে না হোটেল বুকিং করার জন্য বা কীভাবে হোটেল বুকিং দিবে সেই বিষয়টা এখনও নিশ্চিত করতে পারতেছে না যার কারণে বিশ্বের মেয়ের পর থেকে যাদের টিকিটগুলো আপনাদের ছিল চব্বিশ তারিখ পর্যন্ত হয়তো এক দুই একদিন আগে বা পরে সো তাদের টিকিটগুলো আপাতত স্টপ করে রাখা হয়েছে অর্থাৎ ফ্লাইট বন্ধ রাখা হয়েছে তো এই বিষয়টা যখন বাংলাদেশ এয়ারলাইন্সকে জানানো হয় যে আসলে আপনাদের যে কার্যক্রমটা সেটা কবে থেকে আবার চালু হবে যেহেতু আপনারা এগুলো স্টপ করে দিয়েছেন সো এটা কবে থেকে আবার চালু হবে তারা এখনও এটাকে নিশ্চিতভাবে বলতে পারে নাই যে কবে থেকে আবার এই ফ্লাইটগুলো পরিচালনা করবে পুনরায় কিন্তু তারা একটা বিষয় আবার অবহিত করে দিয়েছে সেটা হচ্ছে যখনই এই হোটেল বুকিংয়ের কাজগুলো সম্পাদন করা হবে প্লাস অন্যান্য আনুষাঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো যখনই সম্পন্ন করা হবে তখন থেকে আবার ফ্লাইটগুলো যারা পুনরায় চালু করবে সো এই মুহুর্তে কিন্তু যে সকল প্রবাসী ভাইদের টিকিটগুলো ছিল বিশের পর থেকে তাদের কিন্তু একটা বড় ধরনের সংকেতের সমস্যায় পড়ে গেছে আর তার ভিতরে আবার অনেক প্রবাসী ভাইদের আছে যাদের বিশের মেয়াদ প্রায় শেষের পথে এবং হচ্ছে ছুটির মেয়াদও প্রায় শেষের পথে তারা কিন্তু এখন বিভ্রান্তিতে পড়ে আছে তো এখন কখন যে আবার বাংলাদেশ এয়ারলাইন্স তারা এটাকে চালু করে সে আশায় আমাদের প্রত্যেকেরই এখন দিন ফুরাতে হচ্ছে তো যত শীঘ্রই সম্ভব আল্লাহর অশেষ সহমত থাকলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ এয়ারলাইন্সের যে আপনার কর্তৃপক্ষ রয়েছে তারা অবশ্যই সৌদি আরবের যেই হোটেলগুলো রয়েছে তাদের সাথে কানেক্ট করেই তারপর হোটেল বুকিং দেওয়ার পর পরেই তারা বিমানের কার্যক্রমগুলো ইনশাল্লাহ খুব দ্রুত চালু করবে আপনারা দোয়া করেন যাতে খুব সহজেই এই কাজটা সম্পন্ন হয়ে যায় তো আপনারা যারা টিকিটগুলো কাটছেন আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন যে কখন তারা আপনাদের ফ্লাইটগুলো দিবে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনি সব কিছু আপডেট তাদের কাছ থেকেই জানতে পারবেন কবে কবে আপনার ফ্লাইট তারা দিবে সো এখন মনে হয় না যে দুই চার দিনের ভিতরে যে ফ্লাইটগুলো ছিল সেগুলো আর সৌদি আরবে যাবে আর এর আগে যদি আপনার যদি হোটেল বুকিংয়ের যে সমস্যাটা সেটা যদি কাটিয়ে উঠা যায় তাহলেই হয়তো এর আগে আপনারা সৌদি আরবে ফিরে যেতে পারবেন আশা করা যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমরা প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটি অন করে দিবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ